সামরিক শক্তিতে কে এগিয়ে ভারত নাকি চীন আসুন জেনে নিই বিস্তারিত ভারত ও চীন মাঝে মধ্যে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে পৌঁছে যায় চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী এই দুটি দেশের কার সামরিক শক্তি কতখানি সামরিক শক্তিতে কোন দেশে বা এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম অবলম্বনে দুই দেশের সামরিক অবস্থানে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো সামরিক র্যাঙ্কিং পে আর ডবলিউ সামরিক র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপে গিয়ে আছে চীন র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঠিক পরই রয়েছে চীনের নাম আর তারপর অর্থাৎ চার নম্বরে রয়েছে ভারতের নাম সক্রিয় সেনা সদস্য সেনা সদস্যের সংখ্যার দিক থেকে একশো আটত্রিশটি দেশের পে আর ডবলিউ তৃতীয় স্থানে রয়েছে চীন সেখানে দেশটির সক্রিয় সেনা সদস্য একুশ লাখ তেইশ হাজার বলে উল্লেখ করা হয়েছে আর ভারতের সেনা সদস্যের সংখ্যা বলা হয়েছে চোদ্দ লাখ চল্লিশ হাজার তবে রিজার্ভ সৈন্যের সংখ্যার দিক থেকে চীনের চেয়ে এগিয়ে রয়েছে ভারত অর্থাৎ ভারতের রিজার্ভ সৈন্য রয়েছে একুশ লাখ বিপরীতে চীনে রয়েছে পাঁচ লাখ দশ হাজার রিজার্ভ সৈন্য প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা বাজেট ভারতের চেয়ে এগিয়ে রয়েছে চীন অর্থাৎ চীনের প্রতিরক্ষা বাজেট দুই কোটি ডলার আর ভারতের প্রতিরক্ষা বাজেট ছয়শো দশ কোটি ডলারের এয়ারক্রাফট এক্ষেত্রেও ভারতের চেয়ে এগিয়ে আছে চীন ভারতের রয়েছে দুই হাজার একশো তেইশটি এয়ারক্রাফট আর চীনের রয়েছে তিন হাজার দুইশো দশটি এয়ারক্রাফট যুদ্ধজাহাজ চীনের যুদ্ধজাহাজ রয়েছে সাতশো সাতাত্তরটি আর ভারতের রয়েছে দুশো পঁচাশিটি যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান চীনের যে যুদ্ধ বিমান রয়েছে তা ভারতের চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থাৎ চীনের এক হাজার দুইশো বত্রিশটি যুদ্ধ বিমানের বিপরীতে ভারতের রয়েছে পাঁচশো আটত্রিশটি যুদ্ধ বিমান হেলিকপ্টার চীনের হেলিকপ্টার রয়েছে নয়শো এগারোটি আর ভারতের রয়েছে সাতশো বাইশটি ট্যাঙ্ক ট্যাঙ্কের সংখ্যার দিক থেকে চীনের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ভারত দেশটির ট্যাঙ্কের সংখ্যা চার হাজার দুইশো বিরানব্বইটি আর চীনের ট্যাঙ্ক রয়েছে তিন হাজার পাঁচশোটি স্বয়ংক্রিয় আর্টিলারি এক্ষেত্রে চীন ও ভারতের মধ্যে ব্যাপক পার্থক্য কারণ চীনের যেখানে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে তিন সেখানে ভারতে সেখানে রয়েছে দুইশো পঁচাশিটি ফিল্ড আর্টিলারি এদিক থেকে ভারত খানিকটা এগিয়ে রয়েছে অর্থাৎ চীনের তিন হাজার ফিল্ড আর্টিলারির বিপরীতে ভারতের রয়েছে চার হাজার ষাটটি রকেট প্রোসেক্টর এক্ষেত্রে চীন ভারতের চেয়ে প্রায় দশ গুণ এগিয়ে রয়েছে চীনের দুহাজার ছয়শো পঞ্চাশটি রকেট প্রজেক্টরের বিপরীতে ভারতের রয়েছে উনিশো ছিয়ষট্টি সাবমেরিন সাবমেরিনের সংখ্যার দিক থেকেও চীন থেকে অনেক পিছিয়ে রয়েছে ভারত চীনের সাবমেরিন রয়েছে চুয়াত্তরটি বিপরীতে ভারতের রয়েছে ষোলোটি বিমান বাহিনী জাহাজ এক্ষেত্রেও চীন এগিয়ে চীনের দুটি বিমান বাহিনী জাহাজের বিপরীতে ভারতের আছে একটি ডেস্ট চীনের ডেস্ট্রয়ারের আছে ছত্রিশটি বিপরীতে ভারতের আছে দশটি ফ্রিগেট চীনের ফ্রিগেটের তুলনায় ভারতের রয়েছে চার ভাগের এক ভাগ অর্থাৎ চীনের ফ্রিগেট রয়েছে আর ভারতের আছে রণতরী এক্ষেত্র চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে চীনের রণতরীর সংখ্যায় পঞ্চাশটি আর ভারতের রয়েছে উনিশটি উপকূলীয় টহল এক্ষেত্রে চীন ভারতের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে রয়েছে অর্থাৎ চীনের উপকূলীয় টহল রয়েছে দুশো বিশটি আর ভারতের রয়েছে একশো উনচল্লিশটি বিমানবন্দর চীনের বিমানবন্দর রয়েছে মোট পাঁচশো ষাটটি আর ভারতের রয়েছে তিনশো টার্মিনাল এক্ষেত্রেও এগিয়ে রয়েছে চীন দেশটির বাইশটি নৌবন্দর বন্দর ও টার্মিনাল রয়েছে বিপরীতে ভারতের রয়েছে তেরোটি বন্দর ও টার্মিনাল সব দিক বিবেচনায় ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে চীন কিন্তু যুদ্ধের কৌশল ভৌগোলিক অবস্থান ইত্যাদি যুদ্ধে সরাসরি প্রভাব বিস্তার করে এক্ষেত্রে বলা মুশকিল যুদ্ধে কে জয়লাভ করবে হ্যালো ভিওয়ার্স চীন ভারত যুদ্ধ হলে কে জয়লাভ করবে বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান আমাদের ধন্যবাদ